হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল MS স্টাডি পয়েন্ট। তো আমাদের এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পেতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশান বাটনে ক্লিক করুন। তো আজকের আমাদের টপিক হচ্ছে ক্যালেন্ডার ট্রিক্স, অর্থাৎ কিভাবে আমরা খুব কম সময়ের মাধ্যমে ক্যালেন্ডার সম্পর্কিত যে সমস্ত কোয়েশ্চেন পরীক্ষায় আসে তা আমরা সলভ করব। তো মূলত পরীক্ষায় যে সমস্ত টাইপগুলো আসে সেগুলো হচ্ছে, ধরো কোনো একটা সাল দিয়ে দিল, ধরো 2006 সালের 20 সেপ্টেম্বর যদি সোমবার হয় তাহলে 2012 সালের 30 নভেম্বর কি বার হবে, এরকম একটা টাইপ আসতে পারে। অথবা দিয়ে দিল ধরো আর একটা টাইপ, 1950 সালের 26 জানুয়ারি কি বার ছিল, এটা একটা হতে পারে। অথবা 2019 সালের যদি 15 আগস্ট বৃহস্পতিবার হয় তাহলে তার 53 দিন পরে কি বার হবে, এটাও হতে পারে। আরেকটা কোশ্চেন আছে ক্যালেন্ডার রিপিটেশন বা ক্যালেন্ডারের পুনরাবৃত্তি। ধরো যেমন বলে দিল 2010 সালের ক্যালেন্ডার কবে পুনরাবৃত্তি হবে, অর্থাৎ 2010 সালে যেই ক্যালেন্ডার ছিল সেই সেম ক্যালেন্ডারই কোন সালে হবে। এই চারটে টাইপে আমাদের এক্সামগুলোতে এসে থাকে। তো আমরা এগুলো সলভ করব। তো ক্যালেন্ডার করতে গেলে প্রথম আমাদেরকে জানতে হবে নর্মাল ইয়ার কি আর লিপ ইয়ার কি। নর্মাল ইয়ারকে আমি NY লিখলাম আর লিপ ইয়ারকে LY লিখলাম। তো নর্মাল ইয়ার সাধারণত কত দিনের হয়, নর্মাল ইয়ার হয় 365 দিনের এবং লিপ ইয়ার হলে একদিন এক্সট্রা, তো 366 দিন। এবার আমরা এখান থেকে আমরা অড্ডে নির্ণয় করব। অড্ডে নির্ণয় করতে গেলে আমরা কি করব, অড্ডে বা বিষম দিন নির্ণয় করতে গেলে আমাদেরকে 7 দিয়ে ভাগ দিতে হবে। তো 365কে 7 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, তাহলে 365কে ভাগ করলে 7 দিয়ে ভাগ করলে আমরা 52 পেলাম আর ভাগ শেষ কত পেলাম 1। তাহলে এক্ষেত্রে 365 দিন সমান আমরা লিখতে পারি 52 উইক, 52 সপ্তাহ হচ্ছে আর একটা হচ্ছে অড ডে। তাহলে এক বছরে আমরা কতগুলো অড ডে পাবো, এক বছরে যদি নর্মাল ইয়ারের ক্ষেত্রে, এক বছরের ক্ষেত্রে আমরা অড ডে পাবো একটা। নর্মাল ইয়ারের ক্ষেত্রে আমরা অড ডে কত পাবো একটা, তাহলে লিপ ইয়ারের ক্ষেত্রে অড্ডে কত পাবো, কারণ লিপ ইয়ারের ক্ষেত্রে 366 দিনে এক বছর হয়, তাহলে লিপ ইয়ারের ক্ষেত্রে আমরা অড্ডে কত পাবো 2 দিন। এবার আমরা বুঝবো কিভাবে কোন সালটা লিপ ইয়ার আর কোনটা লিপ ইয়ার নয়। কিভাবে, যদি আমরা কোনো সালকে 4 দিয়ে ভাগ করি এবং পুরোপুরি ভাগ চলে যায় তাহলে সেই সালটা কি হবে লিপ ইয়ার। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 1996, এইটা লিপ ইয়ার কিনা আমরা কিভাবে বুঝবো, দেখো 4 দিয়ে ভাগ দিলে এই 1996 সালটা পুরোপুরি কেটে ভাগ চলে যাবে, তাহলে কি হবে 1996 সালটা হচ্ছে লিপ ইয়ার। আর যদি ভাগ যদি না যেত তাহলে কি হতো, ওটা নর্মাল ইয়ার। এবার দেখো সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে আমরা লিপ ইয়ার কিনা কি করে বুঝবো, ধরো 1900 লিখলাম, 1900কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি ভাগ চলে যাবে, কিন্তু এই 1900 সালটা কিন্তু লিপ ইয়ার নয়। তাহলে সেঞ্চুরি ইয়ারগুলোকে আমরা লিপ ইয়ার কিনা কিভাবে বুঝবো, না সেঞ্চুরি ইয়ারগুলোকে লিপ ইয়ার কিনা বোঝার জন্য আমাদেরকে 400 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এই সংখ্যাটাকে 1900কে যদি আমরা 400 দিয়ে ভাগ দিই তাহলে ভাগ যাবে, যাবে না, কারণ 00 কাটলেও 19 আর 4 থাকছে, তাহলে এক্ষেত্রে ভাগ যাচ্ছে না, তাহলে 1900 সালটা কিন্তু আমাদের লিপ ইয়ার নয়। তাহলে আমরা সেঞ্চুরি ইয়ারগুলো লিপ ইয়ার কিনা কিভাবে বুঝবো, না সেঞ্চুরি ইয়ারগুলো লিপ ইয়ার কিনা বোঝার জন্য আমরা কি করব, ধরো সেঞ্চুরি ইয়ার বলতে যেমন ধরো 1800, 1900, 2000, 2100 এই সালগুলো হচ্ছে কি সেঞ্চুরি ইয়ার। তাহলে এই সালগুলো লিপ ইয়ার কিনা আমরা কিভাবে বুঝবো, না এগুলোকে আমাদেরকে 400 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার কিনা আমরা জানার জন্য 400 দিয়ে ভাগ করব, আর এমনি অন্যান্য বছরগুলো লিপ ইয়ার কিনা জানার জন্য আমরা কি করব 4 দিয়ে ভাগ করব। এভাবে আমরা জানতে পারবো যে কোন সাল লিপ ইয়ার কিনা। তাহলে এবার রিপিট করছি আরেকবার দেখো, তাহলে একটা নর্মাল ইয়ারে অর্ধের সংখ্যা কত হচ্ছে একদিন হচ্ছে, আর এমনি লিপ ইয়ারের ক্ষেত্রে অর্ধের সংখ্যা কত 2 দিন। এবার দেখো নেক্সট, আমাদের জানুয়ারি মাস কত দিনের হয়, জানুয়ারি মাস হচ্ছে 31 দিনের। তাহলে জানুয়ারি মাসে অর্ধের সংখ্যা আমরা কত পাবো, 31কে 7 দিয়ে ভাগ করলে 3। তাহলে জানুয়ারি মাসের ক্ষেত্রে আমরা অর্ধের সংখ্যা কত পেলাম 3। ঠিক একই রকম ভাবে ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে আমরা অর্ধের সংখ্যা কত পাবো 0। কিন্তু ফেব্রুয়ারি মাস যদি কোনো বছর যদি লিপ ইয়ার হয় সেক্ষেত্রে দিনটা কত দিনের হয়, 29 দিন। তাহলে সেক্ষেত্রে আমরা অর্ধের সংখ্যা কত পেতাম 1 পেতাম। যদি নর্মাল ইয়ার হয় সেক্ষেত্রে অর্ধের সংখ্যা কত পাবো
শূন্য। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা মাসেরই অর্ধেক নির্ণয় করতে পারবো। আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। দেখো জানুয়ারি, জানুয়ারির ক্ষেত্রে অর্ধের সংখ্যা হচ্ছে 3। ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির ক্ষেত্রে অর্ধের সংখ্যা হচ্ছে, যদি নর্মাল ইয়ার হয় তাহলে সেক্ষেত্রে 0, আর যদি লিপ ইয়ার হয় সেক্ষেত্রে অর্ধের সংখ্যা হচ্ছে 1। মার্চ, মার্চ মাস, মার্চ মাসের ক্ষেত্রে অর্ধের সংখ্যা হচ্ছে 3। এপ্রিল, এপ্রিল মাসের ক্ষেত্রে অর্ধের সংখ্যা হচ্ছে 2। মে, মে মাসের ক্ষেত্রে অর্ধের সংখ্যা হচ্ছে 3। জুন, জুন মাসের ক্ষেত্রে অর্ধের সংখ্যা হচ্ছে 2। জুলাই মাসের ক্ষেত্রে অর্ধের সংখ্যা হচ্ছে 3। আগস্ট মাসের ক্ষেত্রে অর্ধের সংখ্যা হচ্ছে 3। সেপ্টেম্বরের ক্ষেত্রে অর্ধে হচ্ছে 2। অক্টোবরের ক্ষেত্রে অর্ধে হচ্ছে 3। নভেম্বরের ক্ষেত্রে, নভেম্বর মাসের ক্ষেত্রে অর্ধে কত হচ্ছে 2, আবার ডিসেম্বর মাসের ক্ষেত্রে অর্ধে কত হচ্ছে 3। তাহলে তোমরা এগুলো লিখে রাখো, কিংবা তোমরা প্রত্যেকেই জানো যে কোন মাস কত দিনের, তো তাকে 7 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ থাকবে সেটা হচ্ছে আমাদের অর্ধে। যেমন আর ফেব্রুয়ারি মাসটা যদি নর্মাল ইয়ার হয় সেক্ষেত্রে অর্ধে হবে 0, আর যদি লিপ ইয়ার হয় তাহলে সেক্ষেত্রে অর্ধে হবে 1। এবার দেখো কোশ্চেন, এবার আমরা সলভ করব। প্রথম আমরা কোশ্চেন কি দিয়েছিলাম, দেখো একটা কোশ্চেন দিচ্ছি, ধরো 2010 সালের পনেরোই সেপ্টেম্বর সোমবার হলে, 2015 সালের পনেরোই নভেম্বর, পনেরোই নভেম্বর কিবার হবে? তাহলে 2010 সালের পনেরোই সেপ্টেম্বর যদি সোমবার হয়, 2015 সালের পনেরোই নভেম্বর কিবার হবে? তাহলে এক্ষেত্রে দেখো, 2010 সালের পনেরোই সেপ্টেম্বর থেকে 2015 সালের পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কত দিন হচ্ছে আমরা প্রথম ক্যালকুলেশন করে নেব। দেখো 2010 সালের পনেরোই সেপ্টেম্বর থেকে 2015 সালের পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আমরা হিসাব করছি। 2010 সালের পনেরোই সেপ্টেম্বর থেকে 2015 সালের পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আমরা প্রথম হিসাব করে নেব। তাহলে 2010 সাল থেকে, 2010 থেকে 2015 সালের পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কত বছর হচ্ছে আমাদের? 5 বছর। 5 বছর, এই 5 বছরের ক্ষেত্রে আমরা দেখবো নর্মাল ইয়ার কজা রয়েছে আর লিপ ইয়ার কজা রয়েছে। এই 5 বছরের নর্মাল ইয়ার কজা রয়েছে, দেখো লিপ ইয়ার রয়েছে একটা, 2010-এর পর 11-12, 2012 হচ্ছে লিপ ইয়ার। তাহলে এক্ষেত্রে লিপ ইয়ারের সংখ্যা হচ্ছে একটা, আর নর্মাল ইয়ার হচ্ছে কত? লিপ ইয়ার হচ্ছে একটা আর নর্মাল ইয়ার হচ্ছে বাকি 4। তাহলে এই 5 বছরের নর্মাল ইয়ার আমরা কজা পেলাম? 4টা, আর লিপ ইয়ার কত পেলাম? একটা। তাহলে নর্মালের ক্ষেত্রে, নর্মাল ইয়ারের ক্ষেত্রে আমরা অর্ধে কত পাই? অর্ধে একটা করে পেয়েছিলাম, কারণ 365 দিনে নর্মাল ইয়ার গুলোর ক্ষেত্রে একটা করে অর্ধে পেয়েছিলাম। আর লিপ ইয়ারের ক্ষেত্রে অর্ধে কত পেয়েছিলাম? দুটো। তাহলে এক্ষেত্রে লিপ ইয়ার কজা পেয়েছি আমরা? একটা। তাহলে এক্ষেত্রে অর্ধে কত হবে? দুটো। আর এখানে নর্মাল ইয়ার ছিল 4, 4টার ক্ষেত্রে অর্ধে যদি 4 হয় তাহলে কত হবে অর্ধের সংখ্যা? টোটাল অর্ধের সংখ্যা আছে 4টা, এখানে অর্ধের সংখ্যা আছে 2। তাহলে আমরা 2010 সালের পনেরোই সেপ্টেম্বর থেকে 2015 সালের পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অর্ধের সংখ্যা কত পেলাম? 4+2 টোটাল কত? 6। এবার আমরা বাকি যে টাইম সময়টা ওটা ক্যালকুলেশন করবো। বাকি কি রয়েছে? সেপ্টেম্বর, পনেরোই সেপ্টেম্বরের পর থেকে পনেরোই নভেম্বরের পর্যন্ত। তাহলে সেপ্টেম্বর পর্যন্ত, পনেরোই সেপ্টেম্বর থেকে পুরো 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় কত? 15 দিন। তাহলে সেই 15 দিনের ক্ষেত্রে আমরা অর্ধে কজা পাবো? এই 15-কে 7 দিয়ে ভাগ করলে 7 × 2 = 14, তাহলে একটা অর্ধে পাবো। তাহলে দেখো আগে আমরা অর্ধের সংখ্যা পেয়েছিলাম কত? 6। তারপর পনেরোই সেপ্টেম্বরের ক্ষেত্রে আরো 15 দিনে কত পেলাম? আরো একটা অর্ধে সেপ্টেম্বর। তারপর অক্টোবর মাস, অক্টোবর মাসে অর্ধের সংখ্যা কত হবে? 3টে। তারপর নভেম্বর, নভেম্বরের কতদিন পর্যন্ত বলা হয়েছে? 15ই নভেম্বর। তা আমরা নভেম্বর মাসের 15 দিন পর্যন্ত ধরবো। তাহলে 15 তারিখের মধ্যে আমরা কটা অর্ধে পাবো? 15-কে 7 দিয়ে ভাগ করলে 1 ভাগ শেষ থাকে, তাহলে একটা অর্ধে পেলাম। তাহলে মোট অর্ধের সংখ্যা কত হলো? 6+1+3+1, তাহলে কত? 6 × 7, 7 × 3 = 10, 10 × 11, তাহলে অর্ধের সংখ্যা কত পেলাম আমরা? 11। এই 11-কে আমরা কি করবো? আবার 7 দিয়ে ভাগ করবো। তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হবে? ভাগ শেষ থাকবে 4। অর্থাৎ 2010 সালের পনেরোই সেপ্টেম্বর যদি সোমবার হয়, তাহলে 2015 সালের পনেরোই নভেম্বর কি হবে? না, সোমবারের সঙ্গে আমরা 4 দিন যোগ করবো। তাহলে সোমবারের সঙ্গে 4 দিন যোগ করলে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, তাহলে পনেরোই নভেম্বর কি হয়ে যাবে আমাদের? শুক্রবার।
দেখো আবার প্রথম থেকে রিভিশন করছি, দেখো 2010 সালের 15ই সেপ্টেম্বর যদি সোমবার হয় আমাদের, তাহলে 2015 সালের 15ই নভেম্বর কিবার হবে? তাহলে প্রথম আমরা কি করবো, 2010 সালের 15ই সেপ্টেম্বর থেকে 2015 সালের 15ই সেপ্টেম্বর পর্যন্ত হিসাব করে নেব। তাহলে কত বছর পেলাম? 5 বছর। 5 বছরের মধ্যে নর্মাল ইয়ার হচ্ছে 4টা, লিপ ইয়ার হচ্ছে 1টা। নর্মাল ইয়ারের ক্ষেত্রে লিপ ইয়ার কত হয়? 1 দিন করে। আর লিপ ইয়ারের ক্ষেত্রে অড্ডে কত হয়? 2 দিন করে। তাহলে এক্ষেত্রে নর্মাল ইয়ারের ক্ষেত্রে অড্ডের সংখ্যা কত পেলাম আমরা? 4টা। আর লিপ ইয়ারের ক্ষেত্রে অড্ডের সংখ্যা কত পেলাম? 6টা। তাহলে টোটাল এক্ষেত্রে 5 বছরের অড্ডে কত পেলাম? 6 দিন। লিখলাম 6। এবার দেখো সেপ্টেম্বর মাসের বাকি কত দিন থেকে গেছে? 15 দিন। আমরা 15ই সেপ্টেম্বর পর্যন্ত হিসাব করেছিলাম বাকি 15 দিন। বাকি 15 দিনের অড্ডে কত পেলাম? 15কে 7 দিয়ে ভাগ করলাম, তাহলে ভাগ শেষ হতে পারলাম 1 দিন লিখলাম। তারপর অক্টোবর মাস, অক্টোবর মাসে অড্ডে কত? অক্টোবর মাস হচ্ছে 31 দিনের, সেক্ষেত্রে আমরা অড্ডে কত পেলাম? 3। তারপর নভেম্বর মাসে আমাদের কতদিন পর্যন্ত বলা হয়েছে? 15ই নভেম্বর পর্যন্ত। সেহেতু আমরা কত পর্যন্ত হিসাব করবো? 15ই নভেম্বর পর্যন্ত। তাহলে 15ই নভেম্বরের ক্ষেত্রে আমরা অড্ডে কত পাবো 15 দিনে? 1 দিন। তাহলে সবগুলো যোগ করলাম দিয়ে 11 পেলাম। তো 11কে আবার 7 দিয়ে ভাগ করলাম, 7 দিয়ে ভাগ করার পর আমাদের অড্ডে কত পেলাম? 4। তাহলে যে সোমবার ছিল সোমবারের থেকে আমরা 4 দিন এগিয়ে যাবো। তাহলে 4 দিন এগিয়ে গেলে কিবার হচ্ছে? শুক্রবার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো আরেকটা চার্ট, ধরো দেওয়া ছিল 1950 সালের 26শে জানুয়ারি কিবার। এই ধরনের কোশ্চেন গুলো করার জন্য আমাদের কিছু কোট মনে রাখতে হবে। দেখো এক্ষেত্রে এই কোড গুলো মনে রাখতে হবে, এই যে 0 এই কোডটা হচ্ছে জানুয়ারি মাসের জন্য, 3 এটা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এইভাবে আমাদের কোড গুলো মনে রাখতে হবে। জানুয়ারি মাসের কোড 0, ফেব্রুয়ারি মাসের 3, মার্চ মাসের 3, এভাবে আমাদের এই কোড গুলো মনে রাখতে হবে। 0336146250 35, এই কোডটা আমাদের মনে রাখতে হবে। এই কোডটা মনে রাখলে আমরা খুব সহজে এবং কম সময়ের মাধ্যমে এই ধরনের কোশ্চেন গুলো সলভ করতে পারবো। এটা মনে রাখতে হবে। আরেকটা মনে রাখতে হবে, দেখো ক্যালকুলেশন করার পর যে আমাদের যে অড্ডেটা বেরোবে ওইটা যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? রবিবার অ্যান্সার হবে। যদি 1 হয় সেক্ষেত্রে সোমবার, 2 হলে মঙ্গলবার, 3 হলে বুধবার, 4 হলে বৃহস্পতিবার, 5 হলে শুক্রবার, 6 হলে শনিবার। এইভাবে আমরা এ করব। তোমরা 0 হলে রবিবার, এইভাবে তোমরা করতে পারবে, লিখে নেবে এটা। এবার দেখো তোমাদের এটা হলো মান্থ কোড, এই যে কোডগুলো লিখলাম জানুয়ারি ফেব্রুয়ারি করে, এগুলো ফেব্রুয়ারিতে, এগুলো এগুলো হচ্ছে মান্থ কোড। আরেকটা মনে রাখতে হবে তোমাদের কি, সেঞ্চুরি কোড। সেঞ্চুরি কোড দেখো 1600 সেঞ্চুরির ক্ষেত্রে সেঞ্চুরি কোড হচ্ছে 6, 1700 ক্ষেত্রে সেঞ্চুরি কোড হচ্ছে 4, 1800 ক্ষেত্রে হচ্ছে 2, 1900 ক্ষেত্রে হচ্ছে 0, আবার 2000 ক্ষেত্রে আবার হচ্ছে 6। এভাবে প্রতি মানে 400 বছর অন্তর আবার পরিবর্তন হয়। আবার 2000 ক্ষেত্রে আমরা দেখলাম 6, 2100 ক্ষেত্রে আবার আমরা দেখবো 4, 2200 ক্ষেত্রে 2, আবার 2300 ক্ষেত্রে 0। এইভাবে পুনরাবৃত্তি হয়। এভাবে আমরা যে কোনো সেঞ্চুরি কোড গুলো মনে রাখবো। তাহলে 1600 সেঞ্চুরির ক্ষেত্রে সেঞ্চুরি কোড কত হচ্ছে? 6, 1700 ক্ষেত্রে 4, 1800 সেঞ্চুরির ক্ষেত্রে 2, 1900 ক্ষেত্রে 0, 2000 ক্ষেত্রে 6। এইভাবে আমরা যে কোনো সেঞ্চুরি কোড মনে রাখবো। আর যদি সেঞ্চুরি কোড যদি মনে না থাকে তাহলে কি করবে, একটা ফর্মুলা আছে 6 - 2r, এর সাহায্যে আমরা সেঞ্চুরি কোড বের করতে পারি। ধরো এই যে 1600 সেঞ্চুরির ক্ষেত্রে 16কে আমরা কি করবো? 4 দিয়ে ভাগ দিব, 4 4 16, তাহলে এক্ষেত্রে রিমাইন্ডার কত হচ্ছে? 0। এখানে আর বলতে আমরা রিমাইন্ডার বা ভাগ শেষকে বুঝিয়েছি। তাহলে এক্ষেত্রে 6 - 2 * 0, তাহলে কত হচ্ছে? 6 - 0 = 6। তাহলে এক্ষেত্রে দেখো 1600 ক্ষেত্রে সেঞ্চুরি কোড কত হয়েছে? 6। একইরকম ভাবে 1700 ক্ষেত্রে হলে আমরা কি করতাম? 17কে 4 দিয়ে ভাগ করতাম, 4 4 16, রিমাইন্ডার কত হচ্ছে? 1। তাহলে এক্ষেত্রে আর এর মান আমরা কত বসাতাম? 1 দিলে এখানে 6 - 2 কত পেতাম? 4। এইভাবে আমরা সেঞ্চুরি কোডও বের করতে পারবো। তো আমরা এটা মনে রাখলেও সুবিধা, কিংবা তোমরা বের করে নিতে পারো। এবার দেখো কোশ্চেনটা সলভ করছি।
দেখো প্রথম আমাদের কি লিখতে হবে, 26শে জানুয়ারি ডেট দিয়েছে, তো প্রথমে আমরা ডেট লিখব, তারপর প্লাস দেব, তারপর ইয়া কোন ইয়ার দিয়েছে, 1900 ডেট দিয়েছে লিখলাম, তারপর মান্থ কোড লিখব, তারপর ইয়ার লিখব, তারপর দেখো সেঞ্চুরি কোড লিখবো, তারপর নম্বর অফ লিপ ইয়ার, এইটাকে আমরা কি করবো 7 দিয়ে ভাগ দেব। তাহলে এই ধরনের কোশ্চেন থাকলে কিভাবে আমরা সলভ করব, না প্রথম ডেট লিখবো, তারপর মান্থ কোড লিখবো, তারপর ইয়ার লিখবো, তারপর সেঞ্চুরি কোড লিখবো, তারপর নম্বর অফ লিপ ইয়ার অর্থাৎ লিপ ইয়ারের সংখ্যা কত দিয়ে তাকে আমরা 7 দিয়ে ভাগ করবো। দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখো ডেট কত রয়েছে, 26শে জানুয়ারি, তো আমরা কি লিখলাম 26 লিখলাম, তারপর প্লাস দিলাম মান্থ কোড কত, জানুয়ারির ক্ষেত্রে 00 লিখলাম, তারপর ইয়ার কত 1950, তাহলে 50 লিখলাম, তারপর সেঞ্চুরি কোড কত, 1900 ক্ষেত্রে সেঞ্চুরি কোড আমি বলেছি কত 0, তাহলে 0 লিখলাম, তারপর দেখো নম্বর অফ লিপ ইয়ার, তাহলে 1950-এর 50 বছরের মধ্যে লিপ ইয়ার কত আছে, এই 50কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি নম্বর অফ লিপ ইয়ার পেয়ে যাবো। কত হচ্ছে 12টা, তাহলে 4 দিয়ে ভাগ করলে আমরা লিপিয়ার পেয়ে গেলাম, তাহলে কত পেলাম, কতগুলো লিপিয়ার পেলাম 12, 12 লিখলাম, দিয়ে 7 দিয়ে ভাগ করে দেব। দেখো 26, 50 আর 12, কত হচ্ছে 88, এই যে 88 বেরোলো টোটাল যোগফল, একে আমরা কি করবো 7 দিয়ে ভাগ করব। সাত দিয়ে ভাগ করার পর আমরা ভাগশেষ কত পাচ্ছি 4, এই 4টা কি হচ্ছে অড ডে, তাহলে এক্ষেত্রে আমাদের 1950 সালে 26শে জানুয়ারি কি বার ছিল, কি বার হবে, তাহলে 4 সমান তোমাদের কি বলেছি, দেখো 0 সমান ছিল রবিবার, 1 সমান ছিল সোমবার, 2 সমান ছিল মঙ্গলবার, 3 সমান ছিল বুধবার, 4 সমান কি বৃহস্পতিবার, তাহলে 1950 সালে 26শে জানুয়ারি তাহলে কি বার হবে, না 1950 সালে 26শে জানুয়ারি অ্যান্সার হচ্ছে কি বৃহস্পতিবার। দেখো কিভাবে করলাম আর একবার বলে দিচ্ছি, দেখো এই ধরনের কোশ্চেন গুলো আমরা সলভ করবো মান্থ কোড মনে রেখে এবং সেঞ্চুরি কোড মনে রেখে। তাহলে এক্ষেত্রে মান্থ কোড কি হচ্ছে, দেখো জানুয়ারির ক্ষেত্রে 0, ফেব্রুয়ারির ক্ষেত্রে 3, মার্চের ক্ষেত্রে 3, এপ্রিলের ক্ষেত্রে 6, মের ক্ষেত্রে 1, তারপর জুনের ক্ষেত্রে 4, জুলাইয়ের ক্ষেত্রে 6, আগস্টের ক্ষেত্রে 2, সেপ্টেম্বরের ক্ষেত্রে 5, অক্টোবরের ক্ষেত্রে 0, নভেম্বরের ক্ষেত্রে 3 এবং ডিসেম্বরের ক্ষেত্রে আবার 5, এই মান্থ কোড গুলো আমরা মনে রাখবো। দেখো 0336146250 ও 035, এইভাবে আমরা মনে রাখবো। এবার এটা সলভ করতে গেলে আমাদের প্রথম লিখবো ডেট, যে ডেটটা দেওয়া থাকবে, তারপর মান্থ কোড, মান্থ কোড নিয়ে মান্থ কোড লিখবো, তারপর ইয়ার কোন ইয়ার, 1950 সাল, সেজন্য ইয়ার লিখবো, সেঞ্চুরি কোড কোন সেঞ্চুরি, এটা 1900 সেঞ্চুরি, তো 1900 সেঞ্চুরির যে সেঞ্চুরি কোড সেঞ্চুরি লিখবো, এবং নম্বর অফ লিপ ইয়ার, তো নম্বর অফ লিপ ইয়ার আমরা কিভাবে পাবো, না যে ইয়ারটা দেওয়া আছে সেই ইয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করলে, বছর সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করলে নম্বর অফ লিপ ইয়ার পেয়ে যাবো। এইভাবে আমরা এই ধরনের কোশ্চেন গুলো সলভ করবো। তাহলে এখানে দেখো ডেট কত দিয়েছি, 26শে জানুয়ারি, সেই জন্য 26 লিখেছি, তারপর দেখো মান্থ কোড, জানুয়ারির ক্ষেত্রে মান্থ কোড 00 দিয়েছি, বছর ইয়ার কত দেখো 1950, সেই জন্য 50 দিয়েছি, তারপর সেঞ্চুরি কোড 1900 ক্ষেত্রে সেঞ্চুরি কোড কত 0, সেই জন্য 0 দিয়েছি, তারপর নম্বর অফ লিপ ইয়ার, নম্বর অফ লিপ ইয়ার কত 50 বছরের মধ্যে লিপ ইয়ার হচ্ছে 12টা, এই জন্য এখানে 12 দিয়েছি। এবার একে 7 দিয়ে ভাগ করছি, সবগুলো যোগ করতে কত পেলাম 88, 88কে 7 দিয়ে ভাগ করতে আমরা ভাগশেষ পেলাম 4, তাহলে এই 4 সংখ্যাটা হচ্ছে কি অড ডে, অর্থাৎ 4 মানে আমরা কি, 4 মানে বৃহস্পতিবার, 0 মানে হচ্ছিল কি আমাদের রবিবার, 1 মানে হচ্ছিল সোমবার, এইভাবে 4 সমান কি বৃহস্পতিবার হলো, আর 6 সমান কি হবে, 6 হলে শনিবার হতো, এইভাবে। তাহলে এইভাবে আমরা এই ধরনের কোশ্চেন গুলো সলভ করবো। আরেকটা ক্যালকুলেটর আসছে, কি বলেছিলাম যে 2019 সালের 15ই আগস্ট, 2019 সালের 15ই আগস্ট বৃহস্পতিবার হলে তার 53 দিন পর কি বার ছিল, এটাই বলেছিলাম, তো এক্ষেত্রে আমরা কি হবে 53 দিন পর কি বার হবে, তো 53কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি
তাহলে ভাগ শেষ হতো হচ্ছে কত, চার। তাহলে বৃহস্পতিবারের থেকে আমরা চার দিন এগিয়ে যাব, দিয়েই আমরা পেয়ে যাব, কারণ আমরা জানি প্রতি সাত দিন অন্তর আবার দিনগুলো একই হয়ে যায়। তাহলে ক্ষেত্রে 2019 সালের 15ই আগস্ট যদি বৃহস্পতিবার হয়, তার 53 দিন পর কি হবে, 53 দিন পর যদি বৃহস্পতিবার চলে, বৃহস্পতিবারের সঙ্গে চার দিন যোগ করবো, তাহলে শুক্র শনি রবি সোম সোমবার হয়ে যাবে অ্যান্সার। যদি বলতো এটা 53 দিন না বলে অন্য কোনো একটা সংখ্যা, ধরো 153 দিন পর কি বার হতো, তাহলে সেক্ষেত্রে আমরা সেম করতাম, সাত দিয়ে ভাগ করতাম, যা ভাগ শেষ বেরোতো তার সঙ্গে যে দিন যা দেওয়া ছিল সেটা আমরা যোগ করতাম। এইভাবে আমরা এই কোশ্চেনগুলো সলভ করবো। এবার দেখো ক্যালেন্ডার রিপিটেশন, ক্যালেন্ডার রিপিটেশনগুলোর ক্ষেত্রে কি দেখো, যদি ভাগ শেষ যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে 28 বছর যুক্ত হবে, যদি ভাগ শেষ 1 হয় তাহলে সেক্ষেত্রে 6 বছর, ভাগ শেষ যদি 2 হয় সেক্ষেত্রে 11 বছর, এবং ভাগ শেষ 3 হলেও 11 বছর যুক্ত হবে। তাহলে কোন ক্ষেত্রে, ধরো একটা সাল দিলাম, ধরো 2015 সালের ক্যালেন্ডার কবে রিপিট হবে, তাহলে এই 2015 সালের ক্ষেত্রে শেষের যে দুটো সংখ্যা 15, এই 15টাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 15কে 4 দিয়ে ভাগ করলাম, 4 × 3 = 12, কত ভাগ শেষ পেলাম, 3। তাহলে 3 হচ্ছে এই যে ভাগ শেষ, 3 = 11 বছর, তাহলে 2015 সালের সঙ্গে আমরা 11 যোগ করব, কত পাবো, 2026। তাহলে 2015 সালের ক্যালেন্ডারের সঙ্গে একই ক্যালেন্ডার কবে হবে, 2026 সালে, সালের ক্যালেন্ডার কবে রিপিট হবে দেখাচ্ছি, দেখো তো 12কে আমরা 4 দিয়ে ভাগ করব, 12কে 4 দিয়ে ভাগ করলে পুরোপুরি ভাগ কেটে যাবে, তাহলে ভাগ শেষ কত হচ্ছে 0। তাহলে আমরা কি করব, এই 2012র সঙ্গে 28 বছর যুক্ত করে দেবো, তাহলে 2012র সঙ্গে 28 যুক্ত করলে কত পেয়ে যাবো আমরা, 2040। তাহলে এটাই 2012 সালের ক্যালেন্ডার কবে রিপিট হচ্ছে, 2040 সালে। এবার দেখো তোমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছে, ২০৭২ সালের ক্যালেন্ডার কবে রিপিট হবে, এই 2072 সালের ক্যালেন্ডার কবে রিপিট হবে, না তোমরা কি করবে তাহলে, এক্ষেত্রে 72কে 4 দিয়ে ভাগ করবে, 4 × 18 = 72 কেটে যাবে, তাহলে ভাগ কি হচ্ছে, ভাগ শেষ কিছু থাকছে না, তাহলে ভাগ শেষ কিছু না থাকলে শূন্য যদি ভাগ শেষ থাকে কত বছর যুক্ত করতে বলেছিলাম আমি, 28 বছর, তাহলে তোমরা কি করবে এর সঙ্গে 28 যোগ করে দেবে, 28 যোগ করলে কত হচ্ছে, 2100। দেখো তোমরা এই যে 2100 যে সালটা পেলাম, এই 2100 সালটা কি লিপিয়ার, লিপিয়ার কিনা আমরা কিভাবে চেক করব বলেছি, একে 400 দিয়ে ভাগ করব, তো 400 দিয়ে ভাগ করলে ধরো 00 কেটে গেলো, 21কে 4 দিয়ে ভাগ যাচ্ছে, যাবে না, তাহলে 2100 সালটা কি হবে আমাদের, লিপিয়ার হবে না। তাহলে একটা লিপিয়ার কখন রিপিট করবে, একটা নির্দিষ্ট লিপিয়ার বছরই রিপিট হবে, তাহলে 2072 সালটা লিপিয়ার, কিন্তু 2100 সালটা লিপিয়ার হচ্ছে না, তাহলে এক্ষেত্রে 28 বছরে রিপিট হবে না, এক্ষেত্রে কত বছরে রিপিট হবে, 40 বছরে। তাহলে 2072-এর সঙ্গে আমরা 40 যোগ করব, কত হবে, 2112, অর্থাৎ 2072 সালের ক্যালেন্ডার তাহলে কবে রিপিট হচ্ছে, 2112 সালে।